ছোটবেলায় ঠাকুমা আমাকে একটা গল্প শুনেছিল যে আমাদের পাড়ায় একটা ছেলে থাকতো ওর মা বাবার সঙ্গে। তো ছেলেটা সে বছর মাধ্যমিক পরীক্ষা ছিল, তো ছেলেটা প্রাইভেট যেত যে রাস্তা দিয়ে সেখানে একটা সাইকেল দেখতে, একটা সাইকেল দোকানে ওই সোজা হ্যান্ডেলের সাইকেল হয় না ওই রকম, ওইটা দেখে ওর খুব ইচ্ছা হয়েছিল কেনার লেগে। তো বাবাকে এসে বলেছিল যে বাবা আমাকে ওই সাইকেলটা কিনে দিবে। ওর বাবা বলেছিল দেখ বেটা তুই যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো, সেটা ভালো নাম্বার পাস, তাহলে তোকে কিনে দেবো। তো মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, ছেলেটা দারুণ নাম্বার নিয়ে পাস করে, ও তো ফুর্তিতে একদম ছুটে ঘরকে আইছে। এবার ছিল ঘরকে এসে দেখবে যে ওর বাবা সাইকেলটা নিয়ে আইছে ওর জন্য, কিন্তু এসে দেখে যে ওর বাবা ওর লেগে একটা গিফট রেখে দিয়ে গেছে, একটা রঙিন কাগজ দিয়ে মুড়া একটা বাস্ক, ওটা খুলে দেখছে একটা বই আছে। ও আর দেখে তো মনটা ভেঙে যায়, বাবা সাইকেল দিবে বলেছিল, বাবা আমাকে বই দিল, ও ছুঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেছে। তারপর আর ঘরকে ফিরা নাই, মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, বাইরে বহুদিন থেকেছে, নিজের চাকরি বাকরি জুটাইছে, বিয়া থা করেছে, দিয়ে সংসার করছে। তারপর বহু বছর পর ওয়ার কাছে একটা চিঠি যায় যে ওর বাবা নাকি মারা গেছে। খবরটা পায় ঘরকে এসে দেখে যে ওয়াদের ঘরের লোকে লোকারণ্য, ওয়ার বাবার বডিটো নামানো আছে, আর ওয়ার বাবার বডিটার মাথা সিটানে ওই বইটা রাখা আছে। আর ও বইটা যে মাথা সিটান থেকে লিয়ে প্রথম পাতাটা উল্টে যে দেখেছে, ভিতরে দেখছে একটা বিল, আর বিলটা হচ্ছে ওই ডেটায় যে ডেটা মাধ্যমিক পাস করেছিল, আর সেইটা ছিল সাইকেলটার বিল। ওর বাবা সাইকেলটা কিনেছিল, ওর বাবার ইচ্ছা ছিল যে বেটা দোকান থেকে যায় সাইকেলটা চালাই নিয়ে আসবে। বইটা যদি সেই দিন উল্টে দেখতে হতো, তাহলে ওকে এতদিন এত দূরে থাকতে হতো নাই। আসলে সন্তানরা যে তার বাবার কাছে কি, সেটা একজন বাবাই জানে। আর আজকে সেই বাবাকে নিয়েই বলবো, হাজারো কষ্টের মাঝে যে নিজের ছেলে মেয়েকে রাজা আর রানী করে রাখে, সেই হচ্ছে বাবা। ওই লোকটা তার সারা জীবনের ইনকাম দিয়ে আমাদের পুরো পৃথিবীটা দেখাতে পারবেন নাই, কিন্তু উই আমাদের পুরো পৃথিবী। যে নিজের হাজারো শখকে দু হাতে গলা টিপে মারে, শুধুমাত্র ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, সেই হচ্ছে বাবা। এই বাবারা বাইরে গেলে রাস্তায় নিজে কিছু খাক আর নাই খাক, ঘরে ফিরার সময় নিজের ছেলে মেয়ের জন্য কিছু আনবেই আনবে। জীবনের কঠিন যানজটকে বুড়ো আঙুল দেখিয়ে সংসার নামক গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে এই সুপারম্যানকেই দেখেছি। পরবালে নিজের জন্য জামা কাপড় লিবেন নাই, কিন্তু ঘরে সবাইকার লেগে নতুন জামা কাপড় নিয়ে আসাটা জরুরি। আর জিজ্ঞাসা করলেই বলবে, হ্যাঁ আগের বছরের জামাটা আমার নতুন আছে, উটো খালি দুবার পরেছি। ওই মানুষটার হয়তো হাতি ঘোড়া কিনে দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু ছোটবেলায় হাতি ঘোড়া সেজে আমাদেরকে পিঠে চাপায় যে আনন্দ দিত, সেটা ভুলার নয়। আমাদেরকে গাছের ছায়ায় রেখে যে সারাটা জীবন রোদে নিজের গায়ের চামড়া পুড়াই গেল, সেই হচ্ছে বাবা। সোম থেকে রবি যে মানুষটাকে তুমি কখনোই বেকার বসে থাকতে দেখবে নাই, সেইটাই হচ্ছে বাবা। তারও কষ্ট হয়, সেও কাঁদে, তার চোখেও জল আসে, কিন্তু সে আমাদেরকে বুঝতে দেয় নাই, কারণ সে বাবা। এই মানুষগুলো একটু লাজুক হয়, আর ওই কারণেই দেখবে মায়ের সঙ্গে প্রায় সবাইকার ছবি থাকে, কিন্তু বাবার সঙ্গে খুব কম। আমাদের গর্ব তখন হয় যখন কেউ বলে, এই তুমি অমুক বাবুর বেটালো, আর বাবার গর্ব তখন হয় যখন বলে, আপনি ওই ছেলেটার বাবা। ছেলেকে ভালো কলেজে পড়াবে বলে নিজে বাইক না কিনে সারাটা জীবন সাইকেল চালিয়ে যে কাটিয়ে দেয়, সেই হচ্ছে বাবা। আর দেখবে বাড়িতে ফোন করলে আগে আমরা মায়ের সঙ্গে কথা বলি, কোথাও আঘাত পেলে বা কষ্ট পেলে মা বলে কাঁদি, কিন্তু যখন কিছু দরকার পড়ে আমাদের, তখন বাবাকেই মনে করি। তাই শেষে একটা কথাই বলবো, পৃথিবীর সবচেয়ে সুখী লোক সে লয় যার কাছে বড় বড় গাড়ি আছে, বাড়ি আছে, প্রচুর টাকা আছে। পৃথিবীর সবচেয়ে সুখী হচ্ছে সেই যার কাছে এখনও তার মা বাবা আছে।